জীবনে কখনো কখনো সব কিছু একসাথে নষ্ট হয়ে যায়, সম্পর্ক, স্বপ্ন আর কিছু আপনজন। যেসব লোকজন নিজের ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, একদিন সেই ভাবনা চিন্তাই তাদের শত্রু হয়ে দাঁড়ায়। কথা তাদের সাথেই বলো যে তোমার সাথে কথা বলতে চায়, এমনি এমনি কারোর পিছনে পড়ে থেকে নিজেকে অপমানিত করা ভালো ব্যাপার নয়। এই পৃথিবী কোনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যও বিপজ্জনক এবং সবার জন্যও বিপজ্জনক। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজকে নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। যারা তোমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। সৎলোক সাতবার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎলোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। যদি আমরা একটি কাঙ্ক্ষিত সমাজ কিংবা বিশ্বের কল্পনা করতে না পারি, তাহলে তা কখনোই সত্যি হবে না। সেজন্য আমাদের একটি গন্তব্য দরকার, একটি নির্দেশনা দরকার। তুমি যদি জানো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবে। তোমার প্রযুক্তি যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে নিয়ে যাবে। অপরিচিত পথে চলারও সম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে, এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহান গুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। বিশ্বাসভঙ্গকারীকে ক্ষমা করা যায়, কিন্তু পুনরায় বিশ্বাস করা বোকামি। ভুলো না, হাজারবার ধুলেও কয়লা কিন্তু কালোই থাকে। সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছা পূরণ করলে আমরা খুশি হই, কিন্তু তার চেয়ে দ্বিগুণ খুশি হওয়া উচিত যদি সেই ইচ্ছা পূরণ না হয়। কারণ প্রথমটি ছিল আমাদের ইচ্ছা, আর দ্বিতীয়টি হল সৃষ্টিকর্তার ইচ্ছা। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হইও না, নিজের মাঝে মুক্তোর চাষ করাই উত্তম। সুস্থ মানুষেরা ভাবে যে এই পৃথিবীতে কেউ না কেউ তাদের আপনজন হয়, কিন্তু পাগলেরা জানে যে স্বার্থের পৃথিবীতে কেউ কারোর নয়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিনের শেষে কিন্তু নিজের ভালোটা নিজেকেই দেখতে হয়, অন্য কেউ তোমার হয়ে সেটা দেখবে না। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে, নিজের যত্ন নিও। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়, তাই কে সাথে আছে আর কে সাথে নেই সেটা দেখা কিন্তু খুব একটা জরুরি নয়। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের কাজ করে, সে সত্যি নিজেরই মঙ্গল করে। কারণ নিঃস্বার্থভাবে করা কাজ ঈশ্বর অত্যন্ত পছন্দ করেন, আর যেই নিঃস্বার্থভাবে কাজ করে তাকে অত্যন্ত ভালোবাসেন এবং তার সকল মনের কামনা পূরণ করেন। তাকে না চাইতে ঈশ্বর সব কিছু দিয়ে দেন। তাই আপনার মধ্যেও যদি এই বিশেষ গুণটি থাকে, তাহলে আপনি সত্যিই খুব ভাগ্যবান একজন মানুষ। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা ওকে খুব বেশি কাঁদতে দিত না। প্রিয় মানুষ পেয়ে যে বন্ধুত্ব নষ্ট করে, সে আসলে কারো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। অবহেলা করে কখনো কারোর মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেঙে চুরে আরও নিজেকে শক্ত করে। হৃদয়ের মধ্যে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় হৃদয়ে আঘাত করে চলে যায়, এটাই হলো বাস্তবতা। বেঈমানরা সবসময় সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরও কোন এক বেঈমানের দ্বারা হারিয়ে যায়। যারা তোমাকে ধরেই নিয়েছে যে তুমি খারাপ, তাদের প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন। অন্যকে ঠকিয়ে নিজেকে জিতে কতদূর যাবে? জীবনের পথটা অনেক বড়, কাছে কিংবা দূরে হোঁচট একদিন খাবে। প্রিয় মানুষটির থেকে
আমরা ভুলেও যেটা আশা করি না সেটাই পেয়ে থাকি। যদি তুমি মুখের উপরে না বলতে না পারো তাহলে মাথায় রেখো এটাই তোমার জন্য একদিন অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে। বহু মানুষ আছে যারা ইচ্ছা না থাকা সত্ত্বেও মুখের উপরে না বলতে পারে না, ফলে সেই মানুষটি প্রতিবার ব্যবহৃত হয়, অন্যরা তার ফায়দা তুলতে থাকে। তাই সবার আগে নিজের মনের কথা শোনো, মন যদি না চায় তাহলে মুখের উপরে না বলো, অন্যের মন জুগিয়ে চলতে গিয়ে নিজের ক্ষতি করো না। শুধু একবার সাহস করে না বলো, দেখবে আর কখনো অনিচ্ছার বশে তোমাকে কোনো কাজ করতে হবে না, আর যে তোমাকে সত্যি বোঝে ও তোমাকে ভালোবাসে সে তোমার এই না বলাকেও সম্মান করবে। তাই আগে মনের কথা শোনো। মানুষ যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেলে কখনো তার মূল্য বা গুরুত্ব বোঝে না, কিন্তু হ্যাঁ সেটা হারিয়ে যাওয়ার পর সে ঠিকই বুঝতে পারে, কিন্তু হারিয়ে যাওয়ার পর বুঝতে পেরে আর কোনো লাভ হয় না। দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটির সময় না দেওয়া। কোনো মানুষই একদিনে পাল্টে যায় না, কিছু আঘাত কিছু ব্যথার পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। যেই খাঁচাতে থেকে প্রেমের মানেটা শিখলে সেই খাঁচাটা ছেড়ে যেতে একটুও কষ্ট পেলে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারোর অবহেলায়। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় না, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় না। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। সৎলোক সাতবার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎলোক বিপদে পড়লে একেবারে নিপাতে যায়। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষকে শাসন করে। সময় দ্রুত চলে, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা চলে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।